তার নামে জমি লিখে দেওয়ার জন্য শাশুড়ি এবং স্বামীর উপর চাপ দিতে শুরু করেন শারণ্য। এমনকি ইন্দ্রাণীকে বাড়ি থেকে বেরও করে দেন তিনি। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী জমি লিখিয়ে দেওয়ার জন্য শারণ্যের কাছ থেকে আধার কার্ড চায়। বয়স কম দাবি করে তৃতীয় বিয়ের জন্য বিউটি পার্লারে গিয়ে মেকআপ করেন 30 বছর তরুণী বেশে নিজেকে সাজিয়েছিলেন এক নারী। পাত্রপক্ষের লোক কোনোভাবেই টের পায়নি পাত্রী আসলে তরুণী নয়, 54 বছর বয়সী। কিন্তু বিয়ের পর আধার কার্ডই ধরিয়ে দিয়েছে তার আসল বয়স এবং পরিচয়। ঘটকের মাধ্যমে নিজেকে 30 বছরের তরুণী বলে পরিচয় দিলেও তাকে সামনাসামনি দেখে যেন পাত্রের বাড়ির লোকজন বয়স ধরতে পারবেন না, তাই পার্লারে গিয়ে মেকআপ করে নিজেকে তরুণী রূপে সাজিয়েও আনা হয়। পাকা কথা হয়ে যাওয়ার পর ইন্দ্রাণীর ছেলের সঙ্গে শারণ্যের বিয়েও হয়। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকে এই সমস্যা শুরু হয়। তার নামে জমি লিখে দেওয়ার জন্য শাশুড়ি এবং স্বামীর উপর চাপ দিতে শুরু করেন শারণ্য। এমনকি ইন্দ্রাণীকে বাড়ি থেকে বেরও করে দেন তিনি। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরে স্বামী জমি লিখিয়ে দেওয়ার জন্য শারণ্যের কাছ থেকে আধার কার্ড চায়। আধার কার্ড হাতে পাওয়ার পর চমকে ওঠেন ইন্দ্রাণীর ছেলে। প্রযত্নের জায়গার রবি নামে একজনের নাম দেখতে পান তিনি। কিন্তু একটা গণ্ডগোল আছে আজ করে ইন্দ্রাণীর ছেলে পুলিশের দ্বারস্থ হন। শারণ্যের নামে অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। তদন্তে চমকে দেওয়ার মতন তথ্য উঠে আসে। আধার কার্ডে প্রযত্নের জায়গায় যে রবির কথা উল্লেখ করা হয়েছে তিনি আসলে শারণ্যের আগের স্বামী। শারণ্যের 2 মেয়েও রয়েছে, তাদের বিয়ে হয়ে গিয়েছে। স্বামীর সঙ্গে ছায়াছাড়ির পর মায়ের কাছ থেকে ফিরে আসেন শারণ্য। রবি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে 10 লাখ রুপি আদায় করেও আর্থিক টানাপড়ন কিছুতেই মিটছিল না। পুলিশ বলেছে কিভাবে অর্থ এবং জমি হাতিয়ে নেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা শুরু করেন তিনি। তখনই মাথায় আসে দ্বিতীয় বিয়ের কথা। বিবাহ বিচ্ছিন্ন পাত্রের খোঁজ করা শুরু করেন ঘটকের মাধ্যমে, তারপর বিয়েও করেন। 11 বছর সংসার করার পর করোনা মহামারীর সময় স্বামী ঘর ছেড়ে মায়ের ঘরে ফিরে আসেন। ঘটকের মাধ্যমে ইন্দ্রাণীর ছেলের খোঁজ পান তিনি। সেখানে শারণ্য নামে পরিচয় দেয় ইন্দ্রাণীর কাছে। প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই শারণ্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।